বসেন সমস্যা নেই লাগান। দর্শক সময় এলো হয়নি, চলো 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 চলো। দর্শক আপনারা দেখেছেন ঢাকা শহর ঘুরে ঘুরে রিকশা চালিয়ে ব্লগ বানান আরকি ফরিদ। আমরা এসেছি তার কাছে এবং তার জীবন সংগ্রামের গল্পটা শুনলাম এবং কীভাবে এই ব্লগ বানানোর পথে তিনি এসেছেন, ঢাকা শহরে ঘুরে ঘুরে কী ব্লগ বানান, কী করেন, সব কথা শুনলাম এবং তার কথা আসলে আজকে আপনাদের জানানোর জন্য আজকে এখানে আসা। দর্শক সময় আলোর পক্ষ থেকে আমরা এসেছি রিক্সাওয়ালা ব্লগার আর কে ফরিদের কাছে। ফরিদ ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছেন ভাই। জি এই যে আপনি পার্ট টাইম রিক্সা চালান, রিক্সা চালান না পার্ট টাইম ব্লগ বানান? হ্যাঁ, আমার ডায়লগটা হলো পার্ট টাইম রিক্সা চালাই ফুল টাইম ব্লগ করি, ব্লগ করে। হ্যাঁ, আমরা যদি এভাবে বলি যে ফুল টাইম রিক্সা চালাই পার্ট টাইম ব্লগ করি, সেটা আমরা আসলে খুব মানে মজার তথ্য আসলে যে পার্ট টাইম রিক্সা চালায় ফুল টাইম ব্লগ করে। তার দাবি হচ্ছে যে শুধু ঢাকা শহরে না, বাংলাদেশের 17 কোটি 18 কোটি মানুষ না, টোটাল বিশ্বে আসলে তার মতো এরকম রিক্সা চালিয়ে ব্লগ বানানো মানুষের সংখ্যা নেহাত খুব বেশি কম, এমনটাই আসলে কম না আমি মনে করি, বললেই আসলে নেই আমি ফার্স্ট টাইম এমন দাবি আসলে। কিন্তু ওয়ান পিস মানে আমি ওয়ান পিস একজন রিক্সাওয়ালা, ওয়ান পিস হচ্ছে আর কি ফরিদ ভাই। দর্শক চলুন তার গল্পটা আসলে শুনে আসি, কে এই আর কে ফরিদ এবং তার ব্লগ আসলে কিভাবে ঢাকা শহরে তিনি বানান। দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমরা শুনলাম আর কে ফরিদ ভাইয়ের গল্পটা, তার জীবন সংগ্রামের কথা এবং এই ঢাকা শহরে তার ব্লগ বানানোর যেই জীবন সংগ্রামের চিত্র সেই ডায়েরিটা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। সেরকম হয়েছে ভাই, আল্লাহ বৃষ্টিতে ভিজে গরমে কথা আমরা ভিজছিও, গরমও লাগছে আগেও ভিজছি, এটা কিন্তু আমার লাগে আপনারা কষ্ট করলেন, সমস্যা নাই। ভাই ওকে আপনাকে হোয়াটসঅ্যাপে লিংক পাঠিয়ে দিব। না না, এই ভিডিওর সাথে আপনাদের ভিডিওর সাথে আমার লিংক থাকবে। ওকে ওকে, সবাই আমরা দেখতে পারো, সমস্যা নাই। ভাইরা কোন জায়গা থেকে আসছেন? আসসালামু আলাইকুম ভাই, আপনি কোন তো না ভাই? আসসালাম ভাই, আসেন ওয়ালাইকুম আসসালাম ভাই। এ ভাইরা তো আসলো একবার, হ্যাঁ ভাইয়ের সাথে ভাইদের সঙ্গে আমি প্রথম একবার ভাইরাল হই ওই সময় ভাই আসছিল। প্রিয় দর্শক এই ভিডিওটা এখান থেকে বিদায় জানাচ্ছি, পরবর্তী অন্য কোনো ভিডিও অন্য কোনোভাবে হাজির হব আমি আপনাদের মাঝে আর কে ফরিদ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।